ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে আপনাদের দেখাবো কিভাবে হ্যাশিং এগকে ফিউমিগেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করতে হয়। তো এই বিষয়টা পুরোপুরি দেখতে আমাদের শেষ পর্যন্ত আপনারা চোখ রাখুন। যাই হোক, শুরুতেই আমি ফিউমিগেশন কথাটার অর্থ কী এটা বলতে চাই। সেটা হলো ফিউমিগেশনটা হলো ধোঁয়ায়িতকরণ, অর্থাৎ দুইটা কেমিক্যালের সংমিশ্রণে ধোঁয়ায়িতকরণের মাধ্যমে যে জীবাণুমুক্ত করার পদ্ধতিটাকেই আমরা বলি ফিউমিগেশন। আমরা এই ফিউমিগেশনটা করতে গেলে দুইটা উপকরণ, আগেই বলেছি দুইটা উপকরণ প্রয়োজন। একটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আপনাদের দেখাবো এই সেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যাকে আমরা সংক্ষেপে বলি পটাশ। আরেকটি হলো, আরেকটি উপাদানের নাম হলো ফরমালডিহাইড সলিউশন। দেখুন, এটা সেই ফরমালিন, এটা দিয়ে আমরা পটাশের মাধ্যমে এবং ফরমালিনের মাধ্যমে দুটো সংমিশ্রণ করে আমরা ধোঁয়ায়িত করব, এটা পরে আসতেছি। আমরা এখন বলতে চাই যে এর অনুপাতটা কী, অর্থাৎ আপনারা যে পটাশ এবং ফরমালিনটা দিবেন এটা কীভাবে দিবেন। 0.6 গ্রাম এবং 1.2 ml ফরমালিন, 0.6 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং 1.2 ml অর্থাৎ ডাবল ফরমালিন পার কিউবিক ফিটের জন্য এটা প্রয়োজন হবে, পার কিউবিক ফিটের জন্য এই রেশিওটা। এখন এর জন্য আমাদের যে রুমের ক্যাপাসিটি লাগবে, একটা রুম লাগবে কেমন, যে রুমটার মধ্যে কোনো বাইরের কোনো জানালা দরজা কিছু থাকবে না, আটকা থাকবে, এবং ওখানে একটা ফ্যান সিস্টেম থাকবে। যে ফ্যানটার কারণ হলো যে যখন আমরা এটা ফিউমিগেট করব তখন ফ্যানটা সার্কুলেশন হবে এবং বাতাসটা পুরো সার্কুলেশন হওয়ার ফলে ওর যে ধোঁয়াটা উঠবে ওই ধোঁয়াটা প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে যাবে। সুতরাং প্রত্যেকটা কোনায় কোনো জায়গায় ধোঁয়াটা যদি যদি বাদ থাকে তাহলে সেখানে কিন্তু জীবাণুমুক্ত হবে না। এই কারণেই ফ্যানটা দেওয়া, যে প্রত্যেকটা কোনা যেন ধোঁয়াটা পৌঁছে যায় এবং এটা তাহলে ঠিকমতো জীবাণুমুক্ত হবে। এবং এই রুমের টেম্পারেচারটা আপনার থাকবে 20-25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকতে হবে। এবং পাশাপাশি আমরা রাখবো কতক্ষণ, আমরা ধোঁয়ায়িতকরণের প্লেটটা 20 মিনিট পর্যন্ত ভিতরে রাখবো, 20 মিনিট পর আমরা এটাকে বের করবো, 20 মিনিট পরে আমরা জানবো যে আমাদের সাকসেসফুলি ফিউমিগেশনটা হয়েছে। এখন আমরা দেখাবো যে কিভাবে এটাকে আপনারা ওখানে দিতে হবে। দর্শক, লক্ষ্য রাখুন, এটা সেই ফরমালিন, এই ফরমালিনটা আমরা এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে ওইটা দেবো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট পর দর্শক দেখুন আমাদের সেই এই যে সেই আমরা ফরমালিনটা এখন আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে ঢালবো। আপনারা খেয়াল রাখুন যে এটা দিলে কীভাবে দেখুন যে ধোঁয়ায়িত হয়। হ্যাঁ দেখুন, ঢালুন, এটা ঢেলে দিলেই আপনারা ধোঁয়া তৈরি হবে। দেখুন দর্শক, দেখুন একটা ধোঁয়া তৈরি হচ্ছে, এই ধোঁয়াটাই আমরা দ্রুত আটকাই দেবো, আটকাই না দিলে ধোঁয়াটা দ্রুত দরজাতে আমরা আটকাই দেবো, কারণ এটা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর, যার ফলে এর কোনো শ্বাস প্রশ্বাস আমরা নিতে পারবো না। তো দর্শক, এই ছিল আমাদের ফিউমিগেশন পদ্ধতিটা। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমরা খুশি হব, আপনাদের প্রয়োজনে আমরা সর্বদা প্রস্তুত আছি। ভিডিওটি আপনারা দেখুন এবং পরবর্তী ভিডিওটি, আরও অনেক অনেক ভিডিও আছে সেগুলো দেখতে থাকুন এবং চোখ রাখুন এই চ্যানেলটির দিকে, আপনারা নতুন নতুন জিনিস দেখতে পাবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।